हेलो एवरीवन एंड वेलकम बैक टू केयर शिट एक्सक्लूसिव लाइव। आज के दिन सेकेंड लाइव एट कि हलो आगे लाइवटाते हमें देखाते देखाते मन देखानो शेष हो जाए मन हलो अनेकगुलो शाड़ी हमें देखी तुम्हारे जिनिसपत्र तो तक हल्म कि ठीक है तेल एकटू पर ही शुरू करब लाइव एंड क्या तुम्हारा कमेंटों हाँ अनेक बार बोले कि भलो सिंगल कतान देखाते कांजीवरम देखाते कलेेक्शनगुलो कने खूब सुंदर सुंदर कलेेक्शन इसे तुम्हारे देखा बोले এছাড়া আরেকটা নিউজ আছে আমাদের শ্রীরামপুরের ব্রাঞ্চটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে সেকেন্ড ব্রাঞ্চটা শ্রীরামপুরে সেটা হচ্ছে অ্যাড্রেসটা রয়েছে বিবি দে স্ট্রিটে 55 বিবি দে স্ট্রিট হচ্ছে অ্যাড্রেস সেখানে আমাদের গতকালকে কিন্তু লঞ্চ হয়েছে আমাদের গতকালকে আমার লাইভ করার কথা ছিল অ্যাকচুয়ালি লাইভ করা হয়নি কেন সবসময় ভাবলাম কি একটু ফাঁকা হোক তখন লাইভ করবো একটুখানি ফাঁকা হোক কারোর সাথে না কারোর সাথে কথা বলেই যাচ্ছিলাম কোনো কাস্টমার আসছে তো তখন আর দেখা লাইভ করার মতন অবস্থাতে ছিলাম না তো আমি এই উইকের মধ্যে আরেকবার শ্রীরামপুরে যাব সেখানে কিন্তু তোমাদেরকে শ্রীরামপুরে ফুল ব্রাঞ্চটা দেখিয়ে দেবো কিরম কোথায় হয়েছে কি হয়েছে পুরো কালেকশনটা কিন্তু দেখাবো আজকে যেইগুলো দেখাবো বলে অলরেডি মাইন্ডসেট হয়ে আছে সেইটা হচ্ছে কয়েকটা সিঙ্গেল কাতান দেখাবো কয়েকটা হ্যান্ডলুমের প্রোডাক্টস আছে জামদানি আছে ও আরেকটা জিনিস 399 কিন্তু জামদানি আর একটা হচ্ছে হ্যান্ডলুম অলরেডি কিন্তু আজকের আগের লাইভটাতে দেখানো হয়ে গেছে তোমরা যারা দেখতে চাও তারা প্লিজ রিমাইন্ড করে দেখো ওটা কিন্তু খুব সুন্দর দেখতে কালেকশনগুলো এছাড়া তোমরা অর্গেনজা দেখতে চাইছিলে তারপরে খাড্ডি দেখতে চাইছিল সো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তোমার গলারটা প্রাইস কত এটা প্রাইস কি দেখে রেখেছো হ্যাঁ 1775 আমি এটা নেকলেসটা দেখাচ্ছি নেকলেসের সাথে কানের সেটটাও আছে তাহলে সেটা আমি দেখিয়ে দিয়ে তোমাদের বলছি ওকে তোমরা কী কী দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানো আর প্লিজ শেয়ার করো সবার সাথে বন্ধুদের সাথে তাহলে আরও আমার এক্সাইটমেন্ট বাড়বে তোমাদেরকে আরও নতুন কালেকশন দেখানোর জন্য ওকে আজকে কিন্তু আমি 499 আর 299 এক্ষুনি আমি কালেকশনগুলো সেগুলো আগেরটাতে বেশি দেখানো হয়নি আজকে সেই কালেকশনগুলো কিন্তু অনেকগুলো আছে সেটা কিন্তু দেখাচ্ছি হুম হ্যাঁ পিন করা হয়ে গেছে ওকে আমি নিজে আমি যেটা পরে আছি সেটা তো তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি অনেকগুলো ভালো ভালো জিনিস আছে সিঙ্গেল কাতান আমি আই থিঙ্ক এতদিনে তোমাদেরকে দেখিয়েছি হচ্ছে 1799 থেকে সিঙ্গেল কাতান শুরু হয় তো সেই 1799 প্রচুর পুজোর কালেকশন এসেছে সেটা তো দেখিয়ে দিয়েছি কিন্তু এখন যেটা দেখো এটা কিন্তু খুব সুন্দর পুরোটা জালি কাজ করা কিন্তু সিঙ্গেল কাতানের ওপরে তো তোমাদেরকে সেটা দেখাই নিশ্চয়ই তোমার শাড়িটা খুব সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে এটা হচ্ছে পুরোটাই কাঞ্জিবরমের ওপরে আছে তো আমি আমার শাড়িটাও তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আর অনেক কিছু অফারে আসে দিদি 15 অগস্টে কোনো অফার শেয়ার কোনো গিফট পাবো না আমি তোমাকে দেখে শাড়িগুলো এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছি আর কত কি অফার গিফট দেবো সো আমি যেগুলো আছে অফারগুলো আছে সেটা তো বলে দিচ্ছি 15 অগস্টে যেই অফারটা ছিল আপ টু 50% অফ সিলেক্টেড আইটেমের ওপরে সেই অফারটা কিন্তু 31st অবধি কিন্তু চলছে সো যারা যারা পরে কিনবে বলে ভাবছো তারা তোমরা কিন্তু 31st মধ্যে যদি শপিং করো তোমরা কিন্তু এই অফারটা কিন্তু পেয়ে যাবে ওকে নিউ কালেকশন ফর পূজা নিউ কালেকশনে আমি দেখাচ্ছি প্রথমে দেখো আমি সিঙ্গেল কাতান দিয়ে দেখাতে শুরু করি তারপরে বাকি জিনিসগুলো তো সিঙ্গেল কাতানে একটা রেড দিয়ে শুরু করি আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম এটা দেখাবো বলে তো এটা প্রথমে দেখো সিঙ্গেল কাতানটা এটা খুবই সফট আর খুবই লাইট ওয়েট নর্মালি কী হয় কি সিঙ্গেল কাতানগুলো তখন বানানো হয় অনেক সময় হার্ড হয়ে যায় হাস মানে খসখসে মনে হয় প্রথম হেভি মনে হয় এটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে সিঙ্গেল কাতানটা আসছে সো এইবেলা সিঙ্গেল কাতান যে হয় বহুত লাইট ওয়েট মে গিয়ে সিঙ্গেল কাতানে সো ইসকা আঁচল পেলে দেখা দিতে এটা হচ্ছে আঁচলটা
দেখো খুব সুন্দর ভাবে আঁচলটা কাজ আছে, দেখো এইভাবে কাজটা যাচ্ছে। এদিকে হচ্ছে বর্ডার, ये देखिए प्लीट्स के पोर्शन ऐसे दिखेगा। ये बहुत सुंदर सिंगल कॉटन के ऊपर साड़ी जा रहा है। इसका जो प्राइस आने वाला है दैट इज 3799, 3799 इज द प्राइस ऑफ दिस सिंगल कॉटन। আর কি ব্লাউজটার সাথে কিন্তু একদম ম্যাচ করে গেছে আমারটা, তো এটা খুবই সুন্দর দেখতে এই সিঙ্গেল কাতানে। আর ইসকে বাদ ইসকে কালার অপশন আর ডিজাইন অপশন দিখা দিতে। ইসকা বুটি থোড়া ডিফারেন্ট হোগে, তো ইয়ে ওয়ালা দেখিয়ে ইসকা বুটি দেখিয়ে, মিনা কি আবার বুটি এইটার প্রাইস হচ্ছে 3799। আর ইসকা প্রাইস কালার অপশন মে দিখা দিতে, ওটা কালার অপশন কে সাথ থোড়া ডিজাইন চেঞ্জ হো রে। তো নেক্সট ওয়ালা যে দ্যাট ইজ বটল গ্রিন কালার, ये देखिए नेक्स्ट वाला देखिए बहुत सुंदर बॉटल ग्रीन कलर के ऊपर आ रहे, इसका भी प्राइस सेम है दैट इज 3799 प्राइस रेंज में। ये देखिए आंचल, এটা হচ্ছে বর্ডার, এন্ড দেখিয়ে অল ওভার সারি মে এসে কাম কিয়া হুয়া হ্যায়। দেখিয়ে প্লিটস কে পোর্শন এসে আ রহে। এই শাড়িটার কালার হবে, এই তো কালার অপশনই দেখাচ্ছি, ইসকা কালার অপশনই দিখা রই হুঁ। ইসকা বহুত সারে কালার অপশন, জেসে ফার্স্ট ওয়ালা জো দিখা রেড মে, ইয়ে বটল গ্রিন হে, এন্ড উসকে বাদ দেখিয়ে ইয়ে ওয়ালা একদম ডাবল টোন পিঙ্ক কালার হে, ইয়ে ডাবল টোন পিঙ্ক কালার মে আ রহে, ডাবল টোন পিঙ্ক কালার। আঁচল দেখিয়ে দেখিয়ে দিস ইজ দ্য বর্ডার, হ্যাঁ ইয়ে দেখিয়ে ইহা পে দেখিয়ে এসে আ রে পুরো শাড়ি কা। ইসকা জো প্রাইস আ রে দ্যাট ইজ 3799 ইজ দ্য প্রাইস অফ দিস সিঙ্গল কাতন। রেডি টু ওয়ে শাড়ি আপ প্লিজ হোয়াটসঅ্যাপ কিজিয়ে, ওহাঁ পে দিখা দেঙ্গে। অ্যান্ড হমলোগো জো অর্ডার প্রসেস হ্যায় বহুত ইজি, জো জো পসন্দ আ রে ও স্ক্রিনশট লেকে হোয়াটসঅ্যাপ নম্বর মে সেন্ড কর দিজিয়ে। হোয়াটসঅ্যাপ নম্বর দেখিয়ে ডিসক্রিপশন বক্স মে লিখা হয়, কমেন্ট মে পিন কিয়া হুয়া হ্যায়, নেই তো থোড়ি দের কে বাদ দিখা দেতি হুঁ। ওকে নেক্সট ওয়ালা দেখিয়ে ইয়েলো দিখা রই হুঁ, অ্যান্ড ইসকে অন্দর ভি দেখিয়ে ইয়ে জো গ্রে কালার কা জো মিনা কিয়া হুয়া বহুত আচ্ছে সে নিকল কে আ রহে। সো ইয়ে ফুল শাড়ি জো হ্যায় দ্যাট ইজ 3799 ইজ দ্য প্রাইস অফ দিস সিঙ্গল কাতানের ওপরে কিন্তু এই শাড়িটা যাচ্ছে। এটা হচ্ছে আঁচলটা, এটা প্রাইস হচ্ছে 3799। ওকে এরপরে একটা সি গ্রিন কালার দেখাই, এটা বেগমপুরি আমি আজকে দেখাচ্ছি না, বেগমপুরি আমি পরের দিন দেখিয়ে দেবো। ওকে এইটা দেখো হচ্ছে সি গ্রিন কালারের ওপরে, রেডি টু ওয়ের গোল্ডের জরির শাড়ি দেখাও নাই, এগুলো সব পরে আনমোল জরি আছে, গোল্ড জরিও দেখাচ্ছি। খুব সুন্দর ইয়েলোটা, হ্যাঁ খুব সুন্দর দেখতে ওটা। একটা কোথায় দেখলাম রেডি টু ওয়ের শাড়ি শুরু হয় কত প্রাইস থেকে, 2499 থেকে কিন্তু শাড়ি শুরু হয় হচ্ছে তোমার রেডি টু ওয়ারে। এটা হচ্ছে সি গ্রিন কালারটা, দেখো এইটা হচ্ছে শাড়িটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 3799। ওকে এবার কয়েকটা খুব সুন্দর সুন্দর আমি তোমাদের শাড়ি দেবো, যেটা আমাদের একটা খুব ভালো একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি। প্রথমে ওই ওইটা থেকে শুরু করবো, ব্লুটা দাও, নিচে ব্লুটা দাও, ওটা তুমি খোলো, গিচার ওপরে প্রিন্টেড কয়েকটা শাড়ি দেখাই, অ্যান্ড প্রাইসটা তোমাদের গেস করতে হবে এটা কত প্রাইস হতে পারে। সো ইয়েওয়ালা যদি দেখা নিও ইসকা প্রাইস আপলোক গেস কিজিয়ে কিতনা হো সকতা হ্যায়,
ये गीचा के ऊपर पूरा प्रिंटेड है, डिजिटल प्रिंट किया हुआ है, गीचा के ऊपर डिजिटल प्रिंट है। ये देखिए, दिस इज सांचल। দেখো এইভাবে কিন্তু সাইডে যাচ্ছে। আর ইসকা যো প্রাইস যো আরে এইটার প্রাইস 2500 হতে পারে, কোনটার প্রাইস? ওকে, আমি যেটা দেখাচ্ছি গিচের ওপরে ডিজিটাল প্রিন্ট, এটার প্রাইস পড়বে হচ্ছে 299 ইজ দ্য প্রাইস। এটা 299 হচ্ছে এই সাইডের প্রাইস পড়ছে। এটার কয়েকটা এর কালার অপশন, ডিজাইন অপশন দেখিয়ে দিচ্ছি তোমাদের। পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরম কাজ থাকছে। তো পুরো শাড়ি কে অন্দর দেখি এসে কাম যারে, ইসকা প্রাইস জো আরে 299 ইজ দ্য প্রাইস। ইসকা কাম দুসরে কালার অপশনস জো দিখা রি, ইয়ে ওয়ালা দেখিয়ে, ইয়ে ভি গিচা কে উপর ডিজিটাল প্রিন্ট কিয়া হুয়া হুম। কোনটা? এইটা হচ্ছে আঁচলটা। দেখো আঁচলটার মধ্যে কিন্তু খুব সুন্দর ফিগার্স করা। সো আঁচল মে দেখি বহুত সুন্দর ফিগার হয়, হোয়াইট শাড়ি অ্যান্ড সিলভার। ওকে, ইহাঁ পে দেখি ইয়ে এসে দিখ রে শাড়ি। ইসকা যো প্রাইস যা রে দ্যাট ইজ 2999 ইজ দ্য প্রাইস অফ দিস শাড়ি। ওকে, ইসকা এক আর অপশন দিখাতি হুঁ, হোয়াইট কে উপর ডিজিটাল প্রিন্ট। ये देखिए व्हाइट के ऊपर ऐसे डिजिटल प्रिंट किया हुआ है। तुम ये देखिए, ओटा देखो, ये देखिए, ये गीचा के ऊपर डिजिटल प्रिंट है। इसका जो प्राइस आ रहा है दैट इज 299 इज द प्राइस ऑफ दिस साड़ी। बोले थी अच्छी, तो ইয়েলো কালারটা দেখবে বলছিলে, এইটা ইয়েলো কালারটা দেখিয়ে দিয়েছি। এরপরে শাড়িটা যেটা দেখাবো হচ্ছে এটা খুব সুন্দর, এই দেখো আমি জর্জেটের ওপরে দেখাই, ফ্যান্সির ওপরে। এই শাড়িগুলো আমি আগেও দেখেছি অ্যান্ড অনেকজন খুব ভালো লেগেছে অ্যান্ড সঙ্গে সঙ্গে সবকটা সোল্ড আউট হয়ে গেছে। সো আরও কয়েকটা দেখাচ্ছি, আমার শাড়ির ডিটেলস বলছি। সো নেক্সট বেলা যে শাড়ি দেখা নিয়ে ইয়ে বেলা দেখে গিয়ে জর্জেটকে উপর দেখি এসে কাম কি আমার। This is Anchal. Yellow tar hoche 3799. ये देखिए जॉर्जेट के ऊपर एम्ब्रॉयडरी वर्क है यहाँ पे पूरा। एंड इसका जो प्राइस आ रहा है दैट इज 499 इज द प्राइस ऑफ दिस साड़ी। हेजी अच्छे, इट इज अ रेड कलर, दिस इज प्रॉपर रेड कलर। देखिए प्रॉपर रेड के ऊपर ऐसे एम्ब्रॉयडरी का, इसका प्राइस जो आ रहा है 499। बेगमपुरी 499 है, हमें आज के देखाची ना पर दिन देखो। ये नेक्स्ट वाला देखिए ग्रीन कलर का एक और दिखा रही हूँ, फैंसी के ऊपर पूरा एम्ब्रॉयडरी वर्क किया हुआ है यहाँ पे भी, एकदम ब्राइट ग्रीन कलर के ऊपर ये साड़ी आ रही है। যেটা পড়ে আছো সেটার প্রাইস কত? ফ্রম কোচবিহার। কালার দেখাও না, এইটার আরও অনেক নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হেজি আসছে। ওকে, দিস ইজ প্যারেট গ্রিন কে উপর হে। সো জো জিন লোক কালার সমঝ মে নিয়ে দিল প্যারেট গ্রিন কে উপর আরে, ইয়ে জিন লোক হেজি আরে প্লিজ একবার ইনফর্ম কিজিয়ে কি কানেকশন ঠিক হ্যায় ইয়া নেই, কিউ মেরে ইয়াহাঁ পে ক্লিয়ারলি দিখায়া দিখা রহা হ্যায়। আমার এখানে কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে। কুচবিহারের থেকে যেটা জিজ্ঞেস করলো কিছু কি না বললো, হ্যাঁ আমার শাড়িটা আমি বলছি। সো ইয়ে বেলা যে শাড়ি দেখা রি, ইসকা প্রাইস আর 499। মে যে শাড়ি পানে দিস ইজ কাঞ্জিভরম, ইয়ে পিও সিল্কের উপর কাঞ্জিভরম আরে, দিস ইজ আঁচল। দেখি বর্ডার মে এসে কাঞ্জিভরম কা ওয়ার্ক কি হবে, সিঙ্গল কালার কালার কে উপর ইয়ে কাঞ্জিভরম যা রে। এই দেখ পুরো শাড়িটার মধ্যে এইভাবে বুটির কাজ। আগে একটু আগে হেজি আসছিল, এখন কি ক্লিয়ার আসছে? ওকে, এই শাড়িটার প্রাইস, আমার শাড়িটার প্রাইস হচ্ছে 5625,
ये मैं जो कांजीवरम पहनी हूँ इसका प्राइस जो आ रहा है 5625। ये बहुत सुंदर सिंगल कलर के अंदर कांजीवरम है एंड ये रेंज का बहुत सारे मैं कांजीवरम दिखाने वाली हूँ। सो थोड़ा वेट कीजिए, मैं दिखाती हूँ। ओके, ऑरेंज कलर का एक और दिखा देती हूँ फैंसी के ऊपर, उसके बाद मैं कांजीवरम दिखाऊंगी। तो यहाँ होते हैं कांजीवरम, यहाँ होता है फैंसी साड़ी। लेकिन तो ऑरेंज कलर, ये एक्चुअली ऑरेंज कलर के ऊपर ये फुल फैंसी है एंड इसका भी सेम प्राइस आ रहा है, दैट इज 499। ये एम्ब्रॉयडरी वर्क के ऊपर फैंसी साड़ी है। ओके, आमी जेटा पोड़े आची, एटा होच्छे कांजीवरम। आर कांजीवरम में कोई एक कलर ऑप्शन और डिजाइन ऑप्शन देखी दीची। सो मेरा वाला देखिए, जो सिंगल कलर के ऊपर कांजीवरम आ रहे, इसका प्राइस जो आ रहा है दैट इज 5625। इसका दूसरे कलर ऑप्शंस दिखाती हूँ, डिजाइन ऑप्शंस। ये देखिए, दिस इज मैरून कलर के अंदर ये वाला आ रहा है, मैरून कलर के अंदर देखिए ये वाला कांचीवरम, दिस इज सांचल। অ্যান্ড এই দেখো এইভাবে কাজটা আসছে। আমার মনে হয় এখনো হেজি আসছে নাকি। বৃষ্টি পড়ছে বলে পুরো নেট গেছে। কাটকে আটকে যাচ্ছে। না সব ঠিক আছে, কি হল ইটস ক্লিয়ার, না ক্লিয়ার বলছে তো অন্যরা। ওকে, এই কাঞ্জিবরমটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা পিওর সিল্কের ওপরে, এটার প্রাইস হচ্ছে 6299। সো এখানে ডিজাইন থোড়া ডিফারেন্ট হয়, এখানে ডিজাইনটা দেখো, এইটা হচ্ছে এইভাবে বর্ডারে কাজটা যাচ্ছে অ্যান্ড এইভাবে ফুল কাজটা। এটা হচ্ছে আঁচল অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 6299। কাঞ্জিবরমে কয়েকটা অপশন আছে, কয়েকটা কাঞ্জিবরম দিয়ে দেখাচ্ছি তোমাদের। সো এই কাঞ্জিবরমটা দেখো, এখানে ব্লুয়ের সাথে পিঙ্ক কম্বিনেশনে কাঞ্জিবরম আসছে। এটা হচ্ছে কাঞ্জিবরমটা, এটা আঁচল, দেখো এইভাবে কাজটা যাচ্ছে। এটা যেমন প্রাইস পড়বে হচ্ছে 6699 হচ্ছে এই কাঞ্জিবরমটার প্রাইস পড়ছে। ওকে, পরেরটা দেখাই, এটা হচ্ছে খুব সুন্দর দেখতে কিন্তু কাঞ্জিবরম। নেক্সট ওয়ান কাঞ্জিবরম দেখানি, ইয়ে ওয়ালা দেখিয়ে দেখে বহুত সুন্দর পিঙ্ক কালার কে অন্দর পিঙ্কের সাথে পার্পল কালার কা এসে কাঞ্জিবরম আ রে এন্ড ইয়ে বহুত আচ্ছা দেখতে হয়। कलर भी जितना अच्छा है इसका कॉम्बिनेशन उतना ही अच्छा दिख रहा है। दिस इज सांचल, তো এখানে হচ্ছে এইভাবে কাজটা। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে, এই কাঞ্জিবরমটার প্রাইস পড়বে হচ্ছে 7899। 7899 হচ্ছে এই কাঞ্জিবরমটার প্রাইস পড়ছে। আচ্ছা, খুব ভালো শাড়ি, আসলে দাম হালকা কম কিছু মধ্যে পুজো পাওয়া যায়। ওকে, এর আমি মনে হয় কানেকশানে কিছু প্রবলেম হচ্ছে, তখন থেকে আমার এখানে প্রবলেম হচ্ছে, তো জানি না তোমাদের কথা, তোমরা তো বলছো ঠিক আসছে। ওকে, কয়েকটা কমের মধ্যে আমি যদি দেখো, একটা ফ্যান্সি শাড়ি দেখিয়ে দিই, লখনৌ চিকনের ওয়ার্ক বলছিলে, লখনৌ চিকনটা দাও গে, 1200 টাকা ঢাকাই দাও আমাকে।
আরে লখনউ চিকেন ওকে দেখাই কাজে ये वाला देखिए लखनऊ चिकन का वर्क किया हुआ है तो এটা হচ্ছে পুরো জর্জেটের উপরে কিন্তু শিফনের সরি শিফনের উপরে কিন্তু পুরো লখনউ চিকেনের ওয়ার্ক করা এটা হচ্ছে আঁচলটা এই দেখো এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে প্লিটসের পোর্শনটা দেখিয়ে দিই এটা হচ্ছে প্লিটসের পোর্শন শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে এই প্রাইস কত শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 2799 এই লখনউ চিকেনের ওয়ার্কটার প্রাইস পড়বে হচ্ছে 2799 কন্ট্রাস্ট সিঙ্গেল কাটন ওকে নেক্সট ওয়ালা আরেকটা ডাইরেক্ট নেক্সট আরেকটা দেখাচ্ছি এইটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর সুতোর কাজের উপরে কালারটা হচ্ছে একদম হালকা পেস্তা গ্রিন কালার আর পেস্তা গ্রিন কালারের উপরে দেখো আঁচলটা কিন্তু এইভাবে যাচ্ছে এটা হচ্ছে বর্ডার দেখো এইভাবে কিন্তু ফুল শাড়িটা যাচ্ছে এইটার প্রাইস পড়ছে হচ্ছে 2899 শাড়িটার প্রাইস হচ্ছে 2899 আর একটা সিকোয়েন্সের শাড়ি দাও নবমী দিন রাত্রিবেলা টিনেজার পাওয়ার জন্য কিন্তু এরকম সিকোয়েন্সের শাড়িও কিন্তু তোমরা দেখতে পারো এটা কিন্তু খুব লাইট ওয়েটের হয় বা রেডি টু ওয়ার শাড়িও কিন্তু খুবই ভালো দেখতে হয় যেমন সিকোয়েন্সের মধ্যে যেমন একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি ব্ল্যাকের ওপর সিলভার সিকোয়েন্স আছে এইটা দেখ এটা হচ্ছে আঁচল এরকম ভাবে অল ওভার সিকোয়েন্স ওয়ার্কের উপরে রেড অ্যান্ড হোয়াইট আমি প্রচুর শাড়ি দেখিয়েছি আগে আগের লাইফে সো আজকে তার জন্য আমি রেড অ্যান্ড হোয়াইটটা দেখাচ্ছি না তুমি আগের লাইফটা যদি দেখো সেখানে প্রচুর রেড অ্যান্ড হোয়াইটের শাড়ি দেখিয়েছি আজকে একটা কোরিয়ালও দেখিয়েছি রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে যে এখানে দেখো পুরো শাড়িটার মধ্যে কিন্তু এইভাবে সিকোয়েন্সের কাজ আছে প্লিজটা দেখতে এরম লাগবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে 3299 হচ্ছে এই এটার প্রাইস পড়বে সিকোয়েন্সের শাড়িটা প্রাইস পড়বে হচ্ছে 3299 হোয়াইট শাড়ি সিলভার জরি প্লিজ হোয়াইট শাড়ি ওকে আরেকটা সিকোয়েন্সে দেখাই সেটা হচ্ছে রেড এর উপরে দুটো প্রাইস রেঞ্জে দেখাচ্ছি আগেরটা 3299 এ ছিল অ্যান্ড এইটা দেখো হচ্ছে রেড সিকোয়েন্সের উপরে আঁচল আর এই দেখো পুরো শাড়িটা কিন্তু এইভাবে সিকোয়েন্সের উপরে ওয়ার্ক করা আছে এই ওখানে সরু বর্ডার এই যে যেটা ম্যানিকুইনে পরানো আছে ওই সেটটা দাও এইটা সিকোয়েন্সের শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1799 1799 হচ্ছে এই সিকোয়েন্সের শাড়িটার প্রাইস পড়ছে ইয়েলো অ্যান্ড ব্লু কম্বিনেশনে দিচ্ছি তোমাকে ইয়েলো অ্যান্ড ব্লু কম্বিনেশন শাড়ি দিচ্ছি আমি আরেকটা নেটের শাড়ি দেখাই তো ব্লু নেটের ওপরে রেড সিকোয়েন্সে যেটা ছিল সেটার প্রাইস পড়ছে হচ্ছে 1799 এখন দেখাচ্ছি একটা ব্লু নেটের ওপরে এটা খুব সুন্দর একটা ব্লু কালার এই দেখো এইভাবে কাজটা যাচ্ছে এইটা হচ্ছে আঁচল এইটা না ওই ম্যানিকুইনে গ্রিন ম্যানিকুইনে দেখো এইটা হচ্ছে ব্লু কালারের ওপর নেটের ওপরে দেখো পুরো কাজটা এইভাবে কিন্তু করা অ্যান্ড প্লিজটাও দেখিয়ে দিই প্লিজটার জায়গাটাতে কিন্তু এরম দেখো এগুলো কিন্তু টিনেজারের পড়ার জন্য বা যে কোনো বয়সে পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর দেখতে এটা প্রাইস পড়ছে হচ্ছে 2899 হচ্ছে এই শাড়িটার প্রাইস টেন ইয়ার্স বাচ্চার জন্য কিন্তু রেডিমেড রেডিমেড শাড়ি আছে তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ করো সেখানে দেখিয়ে দিতে পারবে সলিড কালারে অর্গেনজা দেখাচ্ছি ওকে পরেরটা দেখো ওইটারই আরেকটা অরেঞ্জ কালার দেখাচ্ছে আগের শাড়িটারই অরেঞ্জ কালার এই দেখো আগে ব্লু কালারটারই অরেঞ্জ কালার এটা দেখো এটা হচ্ছে আঁচল
দেখো এইভাবে কিন্তু পুরো কাজটা যাচ্ছে। এটার প্রাইস পড়বে হচ্ছে, এইটা প্রাইসে ট্যাগ কই, সেমই তো প্রাইস হবে, কত বললাম ওটা দেখো একটুখানি, 2899 হচ্ছে এই নেটের শাড়িটার প্রাইস পড়ছে। লাইকা কালারের শাড়ি দেখান না, ল্যাভেন্ডার কালারে যদি বলো, লাইকা কালারে আমি দেখিয়েছি আজকে, আগের লাইফটার মধ্যেই দেখিয়েছি, এটা খুব সুন্দর। হ্যাঁ খাড্ডি দেখাচ্ছি, কিন্তু আমি ওই লালটা দাও, ওই হ্যান্ডলুমের শাড়িটা, তার পাশে কি ওটা তসর মাসলিন না, ওপরেটা কি আছে অর্গেনজা, তো ওটা দাও, দাও আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার হোয়াটসঅ্যাপে আনসার করে না কেন, আমি করেছিলাম, কোন হোয়াটসঅ্যাপে আনসার করছে না, তুমি প্লিজ নাম্বারটা বলো, তুমি কি শাড়ি পরে আছো। আমি যেটা পরে আছি সেটা হচ্ছে কাঞ্জিবরম, সেটার প্রাইস পড়ছে হচ্ছে 5625 হচ্ছে আমার কাঞ্জিবরমটার প্রাইস। ওকে আমি যেটা তোমাদের বলছিলাম কিছু জর্জেটের ওপরে দেখাবো, এখানে ওইট কালার, হ্যাঁ তোমার কালার অলিভ কালারটা দিয়ে দাও, এইটা দেখো এগুলো খুব সুন্দর দেখতে কিন্তু, আর জর্জেটের উপরে ফ্যান্সির উপরে দেখো শাড়িটা দেখো, এটা হচ্ছে আঁচলটা, এটা অলিভ গ্রিন কালারের উপরে শাড়িটা পড়ছে, অলিভ গ্রিন কালারের উপরে শাড়িটা দেখো, এইভাবে কিন্তু ওয়ার্ক আছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে, এই ট্যাগগুলো কোথায় রেখেছো বলো তো, আমি আজকে ট্যাগ খুঁজে পাচ্ছি না, ওকে এটার প্রাইস হচ্ছে 1799, এই শিফনটার প্রাইস, শিফনটার প্রাইস পড়ছে হচ্ছে 1799, এটা খুব সুন্দর দেখতে কিন্তু 1799 প্রাইসে। এর কয়েকটা ডিজাইন অপশন দেখাচ্ছে, এটাতে যেমন এইভাবে ওয়ার্ক করা আছে, বাকি ডিজাইনগুলো এর আরেকটা কালার অপশন দেখাই, দেখো আগের শাড়িটারই আরেকটা কালার অপশন, এটাও সেম প্রাইস রেঞ্জে 1799, এটা হচ্ছে একটুখানি রেডিশ পিঙ্ক কালার, এটা হচ্ছে রেডিশ পিঙ্ক কালারের মধ্যে 1799, এটা হচ্ছে আঁচল পিঙ্ক হবে, পিঙ্কের আমি অন্য দেখাচ্ছি, এটা হচ্ছে 1799, এটা পুরোটাই দেখো এইভাবে কাজটা যাচ্ছে। এবার তোমাদেরকে যেটা দেখাবো হচ্ছে, আগেরটা ছিল হচ্ছে পুরোটা জিগজ্যাগের মধ্যে, এবারে হচ্ছে শিফনের ওপরই, এটা দেখো ছোটো ছোটো বুটির কাজ করা হয়েছে, এই দেখো পুরো কাজটা কিন্তু এইভাবে দেখতে লাগে, এটা খুব সুন্দর লাগে কিন্তু পরার জন্য, আর ইয়াং মেয়েরা যদি পরে মানে হালকাও হলো, ইজি টু ক্যারি শাড়িগুলো। এটা হচ্ছে আঁচলটা, এইটা হচ্ছে দেখো পুরোটাই নিচে বর্ডারটা এইভাবে কাজ আছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 1799, 1799 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এটা আরেকটা কালার অপশন দেখা, এটা হচ্ছে একদম ডার্ক মিড নাইট ব্লু যেটা হয় সেই ডার্ক কালারের ওপরে, আগে পরেরটা হচ্ছে রামা গ্রিন কালার, পিঙ্ক আমি দেখাচ্ছি তোমাকে, ওই পিছনে একটা অর্গেনজার ওপরে পিঙ্ক রাখা আছে, এটা দেখো একটা হচ্ছে রামা গ্রিন কালার, রামা ব্লু কালার, সেম প্রাইস 1799, ওকে পিঙ্ক কালার বলছে, এটা হচ্ছে অর্গেনজার ওপর পিঙ্কটা, এর মধ্যে কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে, সি ওয়ালা পিঙ্ক কালার কে উপর দিকে আ রি, অর্গেনজার কে উপর আ রে, ইয়ে দেখি, দিস ইজ দা আঁচল, দেখো এইভাবে বর্ডারের কাজটা আছে, অ্যান্ড অল ওভার শাড়িতে দেখো এইভাবে ওয়ার্ক করা, ছোটো ছোটো বুটি দেখো, এটা খুব সুন্দর দেখতে পিঙ্কের ওপরে কিন্তু অর্গেনজাটা,
এটা প্রাইস পড়বে হচ্ছে 3999 হচ্ছে এটা প্রাইস পড়ছে জামদানি ডিপ পিঙ্ক কালার আছে তুমি প্লিজ হোয়াটসঅ্যাপ করো আমি সেখানে দেখিয়ে দেবো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ডলুমের উপরে এই শাড়িটা দেখো রেড কালারের শাড়ি দেখবে বলছিলে রেড অ্যান্ড হোয়াইটে বাট এটা দেখো রেডের ওপরে এটা ইয়ে তো এটা হচ্ছে মাসলিনের ওপরে আছে আমি এটা সিঙ্গেল করেও দেখাবো তোমাদের এটা মাসলিনের ওপরে কিন্তু এই ফুল শাড়িটা আসছে সিওয়ালে শাড়ি যদি কারণ দিস ইজ মাসলিন কে উপরে ফুল শাড়ি যা রে মানে ইসকা কাম দেখি ইসকা কাম জো হ্যায় দ্যাট ইজ পুরা ঢাকাই কাজ কাম কিয়া রেতে না জামদানির কামটা সেই জামদানির কাজটা কিন্তু মাসলিনের ওপর করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে পুরোটা দূর থেকে দেখলে তুমি বুঝতে পারবে কি সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে আঁচল সিঙ্গেল লেয়ারে পড়লে কিন্তু এটা আমি দেখতে লাগবে এটার প্রাইস পড়বে হচ্ছে 2099 এর কালার অপশনস গুলো দেখাচ্ছি পরেরটা একটা খুব সুন্দর স্কাই কালারের উপরে নেক্সট কালার দেখি বহুত সুন্দর স্কাই কালার কে উপরে ই বহুত দিক আচ্ছা সোবার দেখনে वाला साड़ी है এটা কিন্তু স্কাই এর উপরে কিন্তু খুব সোবার দেখতে কিন্তু এটা প্রাইস পড়বে হচ্ছে 2099 প্রত্যেকটা কালারটা সুন্দর দেখতে এ দেখো এটা হচ্ছে আঁচলটা স্ট্রাইপসে আঁচলটা করা হয়েছে পুরো শাড়িটা কিন্তু এইভাবে এটা প্রাইস হচ্ছে 2099 কি এই কালার অপশনস গুলো দেখে প্রত্যেকটা কালারই সুন্দর দেখ পার্পল কালারটা কেমন লাগছে বলো তো এই পার্পল কালারটা দেখো এগুলো প্রাইস হচ্ছে 2099 ये जो मसलिन का साड़ी दिखा रही हूँ इसका प्राइस जो आ रहा है 2099 बूटीटा देखिए छो साड़ी बूटीटा देखिए छो से यहाँ पे देखिए साड़ी में देखिए ऐसे बूटी का काम किया हल्का जरी का काम भी है यहाँ पे सो इसका जो प्राइस आ रहा है 2099 इसका पिंक वाला कलर ऑप्शन दिखा रही हूँ অর্গেন্সের উপরে দেখাচ্ছি এইটা দেখো হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের উপরে মাসলিনগুলো আছে প্রত্যেকটা প্রাইসই সেম দ্যাট ইজ 2099 সো অর্গেন্সার যে মাসলিন যে দেখাই এটা কি ডুয়েল টোনের মধ্যে হয়েছে আগেরটা হ্যাঁ ডাবল টোন ছিল সো লাস্ট ওয়ালা পার্পল যে দেখাই ও ডাবল টোন মে থা ইয়ে ওয়ালা দেখিয়ে পিঙ্ক পুরো ব্রাইট পিঙ্ক কালার কে অন্দর কোনটা আমারটা হচ্ছে 5625 ये देखिए दिस इज द वन मसलिन के ऊपर आ रहे हैं एंड इसका जो प्राइस आ रहा है दैट इज 2099 मैं जो साड़ी वेयर नहीं हूँ दिस इज कांजीवरम एंड ये कांजीवरम का जो प्राइस आ रहा है 5625 ओके इसके बाद मैं दिखाती हूँ एक डबल टोन कलर के दैट इज ब्लू विथ रेड कॉम्बिनेशन इसका मैंने सिंगल लेयर का मैंने दिखाई दिया आप लोगों को पहले सो यहाँ पर फिर से दिखाती हूँ ये देखिए इसका सिंगल लेयर करके दिखाती हूँ ये डबल टोन पर्पल विथ रेडिश विथ ब्लू है सो यहाँ पे क्लोज देखा हो बेटा रेड एंड ब्लू कॉम्बिनेशन है आज द प्राइस पोर्ट से होते 2099 হচ্ছে এটা প্রাইস পড়ছে এগুলো কি ডিসকাউন্টে পাওয়া যাবে না এগুলো অলরেডি এটা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি সো এটা প্রাইস হচ্ছে 2099 এটা প্লিটসটা দেখিয়ে দিই
এই দেখো প্লিটসটা এরকম দেখতে লাগবে। এটা সকালে কালার হয়ে গেছে তো, ওই তো ওটা ওইটাও তো আছে। ওকে এর কয়েকটা আরো কালার আছে সেটা দেখিয়ে দিই। এটা যেমন হলো 2099, এর পিচ কালারটা দেখাই। দিস ইজ দ্য পিচ ওয়ান, দেখো খুব সুন্দর পিচের ওপরে, সেম প্রাইস রেঞ্জ 2099। এগুলো পুরোটাই মাসলিনের ওপরে কিন্তু শাড়িটা যাচ্ছে। তুমি যদি এর থেকে কমের মধ্যে যদি মাসলিন আর এর থেকে কমে মাসলিন আছে, হ্যাঁ এরম এই আই থিংক সিমিলার দেখতে একটা হ্যান্ডলুম দেখিয়েছি 499 প্রাইসে কদিন আগে, সেটা হ্যান্ডলুমের সলিড কালারের মধ্যে পড়ছে কিন্তু এরম জামদানির মতন এই কাজটা করা, সো সেটা 499। ওটা আমাদের দুদিন পরে রিস্টক হয়ে যাচ্ছে, সেইটা তুমি একবার চেক করে দেবো, হোয়াটসঅ্যাপ করো, সেখানে দেখতে পাবে। নাহলে আমার লাস্ট লাইফে বা লাস্ট টু লাস্ট লাইফে আমি করেছি। সো আরেকটা ইয়েলো কালার দেখে, লেমন ইয়েলো কালার, সো এই পরে মাসলিনটা যেটা আছে এটা লেমন ইয়েলো কালারের ওপরে। সো নেক্সট ওয়ালা যে মাসলিন দিখা রি হুম ইয়ে দেখিয়ে, লেমন ইয়েলো কালার কে অন্দর ইসকা ভি সেম প্রাইস হ্যায় 2099। ইজ দ্য প্রাইস অফ দিস মাসলিন সারি। ওকে ইসকা এক অর কালার হো ভি দিখা দিতি হুম, দ্যাট ইজ মফ কালার। মফের ওপরে লাইকা কালারটা যেটা বলছিলাম যে সিঙ্গল লেয়ার হলে মফ কালার দেখতে লাগবে। লাইকা কালার যখন তিন লোক যে বলছিলে তুমি কিন্তু এই কালারটা দেখতে পারো, এটা সিঙ্গল লেয়ারে কিন্তু ওই লাইকার ওই কালারটাই দারুণ দেখতে, কিন্তু প্রত্যেকটা শাড়ির রঙই কিন্তু খুবই সুন্দর। এটাও প্রাইস হচ্ছে সেম, দ্যাট ইজ 2099। আমি এটা সিঙ্গল লেয়ারে দেখাই, এটা এই দেখো সিঙ্গল লেয়ারে, এটা প্রাইস হচ্ছে 2099। ওকে পরের শাড়িটা যেটা দেখাবো একটুখানি সেটা হচ্ছে অর্গেনজা দেখাচ্ছি একটুখানি, ডিজিটাল প্রিন্ট অর্গেনজার ওপরে, ডিজিটাল প্রিন্ট অর্গেনজা কিন্তু কিন্তু অনেক রকমের আছে। সো ফার্স্ট এডটাই যেটা দেখো ব্লু কালার দিয়ে, তার ডিজিটাল উইথ প্রিন্ট উইথ এমব্রয়ডারি ওয়ার্ক আছে অর্গেনজাগুলোতে। 3000-এর মধ্যে কাতান বা কাঞ্জিবরম দেখাও না, 3000-এর মধ্যে কাতান বা কাঞ্জিবরম আমি অলরেডি দেখিয়েছি গো আগে, আজকেরই আগে লাইফটাতে, তুমি প্লিজ ওইটা দেখো। এখন যেটা দেখাচ্ছি হচ্ছে অর্গেনজা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের ওপরে, এটা হচ্ছে অর্গেনজা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপরে, এটা হচ্ছে আঁচলটা। এই দেখো এটা হচ্ছে আঁচল, জিমিচু আমি কালকে দেখাবো, পরের দিন দেখাচ্ছি। এখানে দেখো এমব্রয়ডারি ওয়ার্ক আছে, ক্রস স্টিচ আছে সাইড শাড়িটা সাইডে, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। এটা প্রাইস হচ্ছে 2999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়বে, লাইট ব্লু কালারের মধ্যে শাড়িটা, লাইট ব্লু কালারের মধ্যে শাড়িটা আছে, এটা প্রাইস হচ্ছে 2999। এটার কালার অপশনসগুলো প্রত্যেকটা কালার অপশন ভালো, আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা হচ্ছে সেমি সিল্কের ওপরে আছে, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। হোয়াইটটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, এটা হচ্ছে হোয়াইট কালারটা, এটা প্রাইস হচ্ছে 2999 হচ্ছে এই অর্গেনজার শাড়িটার প্রাইস পড়ছে। এটা হচ্ছে আঁচল, আর দেখো এইভাবে কিন্তু কাজটা আসে, এটা প্রাইস হচ্ছে 2999 হচ্ছে অর্গেনজার শাড়ির প্রাইস। এটা ব্লাউজ পিসটার মধ্যে সেম সেমি সিল্কের ওপরে কাজ করা, পিচ কালারটা দেখাচ্ছি,
দাও। দেখো এইটা দেখো পিচ কালার, এটা একদম খুব সুন্দর লাইট পিচ কালারের উপরে বড কালারটা এখানে বুঝতে পারবে। এগুলো খুব সফট অর্গেনজার মধ্যে কিন্তু এই শাড়িগুলো, তার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা। এটা হচ্ছে আঁচলটা, অর্গেনজা বেনারসি অর্গেনজা আমি অলরেডি গতকালের লাইফে দেখেছি, আমি গালকে দেখাবো। এইটা হচ্ছে দেখো শাড়িটা এইভাবে আসছে, এটা প্রাইস হচ্ছে 2999। চিকেনকারি শাড়ি আজকে একটা দেখিয়েছি আগের দিকে, এটা আরেকটা গ্রিন কালারে দেখাচ্ছি। ডিজিটাল প্রিন্ট অর্গেনজা উইথ ক্রস স্টিচ ওয়ার্ক, এটা একদম লাইট গ্রিন কালারের উপরে এইভাবে শাড়িটা যাচ্ছে। এটা হচ্ছে আঁচল, অ্যান্ড দেখো শাড়িটা কিন্তু এইভাবে কাজ করা। আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে কাঞ্জিবরমের ওপরে, আর আমার শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 5625। ওকে, এর পরের শাড়িটা যেটা দেখাবো হচ্ছে কোনটা দেখাই বলো তো, খাড্ডি দেখাচ্ছি তোমাদের। কয়েকটা পিওর খাড্ডির ওপর দেখে, এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু এই খাড্ডিগুলো, যেটা জর্জেট বেনারসি বলে। সো এখানে দেখো প্রথমেরটাই একটা রেড কালারের ওপর দেখে, রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন এই খাড্ডিটা দেখো, খুব সুন্দর রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশনের ওপরে খাড্ডিটা আসছে। এটা হচ্ছে আঁচল, দেখো বর্ডারের কাজটা কিন্তু এইভাবে ওয়ার্ক করা হয়েছে। এই পিওর সিল্ক পিওর খাড্ডিটার প্রাইস হচ্ছে 11,925। এটা পিওর জর্জেট, যেটা পিওর খাড্ডি হয় তার উপরে কিন্তু ফুল শাড়িটা। এবার এই ব্ল্যাক অপশনটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো খাড্ডির প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা দেখতে। এইটাও কিন্তু পিওরের ওপরে কিন্তু খাড্ডি আছে, আমি খাড্ডি সেমি খাড্ডি আগে দেখিয়ে দিয়েছি, এটা পিওরের ওপরে খাড্ডি দেখাচ্ছি। এটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন, এটা হচ্ছে আঁচলটা, দু হাজারের মধ্যে তো দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, 2099 টাকা। আমি আবার দেখাচ্ছি দেখো, এইটা কিন্তু এরমভাবে কিন্তু খাড্ডিটা আসছে। এইটা হচ্ছে শাড়ির বর্ডার, পুরোটা ফিগারের মধ্যে কাজ করা আছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 13,150 রুপিস। এটা কিন্তু পিওর খাড্ডির ওপরে কিন্তু পুরো হ্যান্ডলুমের কাজ করা কিন্তু এগুলো। তারপরে আগেরটারই আরেকটা কালার অপশন দেখায়, সেটা হচ্ছে গ্রিনের উপরে, গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশনের উপরে। এটা হচ্ছে গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন, এটা হচ্ছে আঁচলটা পড়ছে। দেখো এইভাবে বর্ডারের কাজটা, আর নেই দেখো এইভাবে শাড়িটা আছে। এটার প্রাইস হচ্ছে সেম 11,950 হচ্ছে এই খাড্ডিটার প্রাইস পড়ছে। এটা বেস্ট, বিপিটা একটুখানি দেখাও না, ব্লাউজ পিসটা এই তো, ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্ট, যেটা কন্ট্রাস্ট আছে রেড কালার হচ্ছে ব্লাউজ পিস আছে, আগেরটা ব্ল্যাকের মধ্যেও কিন্তু এইভাবে ব্লাউজ পিসটা ছিল। আমাদের এখানে যেমন আমি 399 টাকা শাড়ি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, যেটা জামদানির মধ্যে আছে 399, হ্যান্ডলুমের মধ্যে আছে, যেটা আজকে আগের লাইফটাতে দেখিয়েছি। তো আমার প্লিজ রিমাইন্ড করে একবার দেখে নাও, নানা রকমের রেঞ্জের মধ্যে দেখে, যেমন পিওরের মধ্যে এটা যেমন দেখালাম,
আজকে এই সেকেন্ড লাইভটা ভাবলাম একটা ছোটো একটা লাইভ করি কয়েকটা ভালো ভালো শাড়ি দেখিয়ে দেওয়ার জন্য। সো সেটা তো দেখিয়ে দিয়েছি, কিন্তু কালকে আমি কিন্তু জুয়েলারি লাইফে আসবো অ্যাজ ওয়েল অ্যাজ আমার এখানে শাড়ির লাইফে। কালকে জুয়েলারি লাইফটা কিন্তু তিনটের সময় শুরু হবে, সেটা দেখো। ওখানে প্রচুর সুন্দর সুন্দর গোল্ডেন ডায়মন্ড জুয়েলারি আমার কালেকশন এসেছে, সেইগুলো কিন্তু সেখানে দেখাচ্ছি। আজকে তোমাদের অর্ডার প্রসেসটা আরেকবার বলে দিই। অর্ডার প্রসেস হচ্ছে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, নালে একবার দেখিয়ে দিচ্ছি, কমেন্টে পিন করাও আছে। ইজ অ্যাভেলেবেল ইন সিঙ্গল কালার অপশন প্রীতিশা, অল উইচ ওয়ান আর ইউ টকিং? ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য খাদি শাড়ি দ্যাট উইল কাম ইন ডাবল কালার, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইন দ্য সিঙ্গল কালার দ্যাট ইজ উই হ্যাভ ডিফারেন্ট ডিজাইন ফর দ্য সিঙ্গল কালার্স অলসো। আজকে এখানে শেষ করি, আমার শাড়িটা আরেকবার বলে দিই। আমার কাঞ্জিবরমটা প্রাইস হচ্ছে 5625, এটা খুব সুন্দর সিঙ্গেল কালারের ওপরে কাঞ্জিবরমটা। অ্যান্ড এটা আমি আরও প্রচুর কাঞ্জিবরম আছে, কয়েকটা অপশন আমি কাঞ্জিবরমে দেখাতে পেরেছি, পরের দিন কিন্তু কাঞ্জিবরমে প্রচুর অপশন দেখাবো। তো আজকে এখানেই শেষ করি, পরের দিন আবার দেখা হবে।